আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নভেলটি স্কুল অনলাইন ক্লাস। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম বিজ্ঞান অধ্যায় ৬ সংবিধি অঙ্গ। গত ক্লাসে আমরা পড়েছিলাম সংবিধি অঙ্গ চোখ নিয়ে, আজকে আমরা পড়ব সংবিধি অঙ্গের আরও একটি অংশ কান নিয়ে। এ পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে কানের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, কানের অন্তঃগঠন বর্ণনা করতে পারবে এবং চিত্র অঙ্কন করে কানের বিভিন্ন অংশ সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং লাস্ট হচ্ছে কানের যত্ন কীভাবে নিতে হবে তা ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে আজকে পাঠ শুরু করা যাক। তাহলে আজকে আমাদের পাঠের অংশ হচ্ছে কি, সংবিধি অঙ্গ কান। কানের অবস্থান, আমরা যেহেতু মানুষ আমরা সবাই জানি যে আমাদের এক জোড়া কান রয়েছে, মাথার দুপাশে কি কান অবস্থিত, ঠিক আছে? সো তোমরা সবাই জানো আমাদের কানের অবস্থান কোথায়। এখন কান কি, যেমন গত ক্লাসে প্রশ্ন ছিল যে চোখ কি, তো বলেছিলাম চোখ হচ্ছে আমাদের দর্শন ইন্দ্রিয়, সেক্ষেত্রে কান কি, কান হচ্ছে মানব দেহের শ্রবণ ইন্দ্রিয় বা শ্রবণেন্দ্রিয়, এক কথায় যেটাকে বলা হয়। শ্রবণ মানে হচ্ছে শোনা আর ইন্দ্রিয় মানে হচ্ছে যার সাহায্যে আমরা শুনতে যে অনুভূতিটা হচ্ছে শুনতে পাচ্ছি সেটা, শোনার ক্ষমতাটা বা অঙ্গটা, ঠিক আছে? তাহলে কান হচ্ছে মানব দেহের শ্রবণ ইন্দ্রিয়। যদি MCQ-তে আসে যে শ্রবণ ইন্দ্রিয় কোনটি, তাহলে সেটা হবে কি কান, আর যদি দর্শন ইন্দ্রিয় জিজ্ঞেস করে সেটা হবে কি চোখ। আমরা কান দিয়ে শুনি, কান না থাকলে আমরা শুনতে পেতাম না, কথা বলতে পারতাম না, কারণ কথা বলাটা তো শিখতে হয় শুনে শুনে। এই কথাটার মানে কি, কারণ আমরা কিন্তু কান দিয়ে শুনি, তাহলে কথা বলার সাথে কানের সম্পর্কটা কি, কথা তো আমরা মুখ দিয়ে বলি, তাহলে কেন কান না থাকলে যদি শুনতে না পেতাম তাহলে কেন কথা বলতে পারতাম না, কারণটা কি? আচ্ছা, সেটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম বা এখন যারা বাচ্চা আছে আমরা তোমরা দেখে থাকবে যে তারা কথাটা কিভাবে শিখে, মা বাবা বা ভাই বোন দাদা দাদি যে দাগগুলো কিভাবে শিখে। একটা বাচ্চা যখন কথা শিখে কিভাবে, তার মা যখন তাকে মা মা বলে বা বাবা বাবা বলে, বা বাবা যদি তাকে বাবা বাবা বলে, ছোট বড় ভাই বোন থাকলে তারা আপু ভাইয়া এগুলো শেখায়, দাদা দিদি থাকলে দাদা দাদি শেখায়, এবং সেই যে ডাকছে বাচ্চাটাকে যে ডাকছে, ডাকার ফলে কি, সে যখন শুনতে পাচ্ছে ডাকগুলো, সেই শোনাটাকে সে কী করছে, মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করছে এবং সেটা বলতে পারছে। আমরা কথা ঠিক সেভাবেই শিখেছি, কথা শুনেই কিন্তু কথা শিখি। তোমরা খেয়াল করে দেখবে যে অনেক যারা কথা কানে শুনতে পায় না তারা কিন্তু কথাও বলতে পারে না, বা যারা কথা বলতে পারে না অনেক সময় আছে যে তারা অনেকেই যে কথা বলতে পারে না কিন্তু কানে শুনতে পায়, কিন্তু যদি কানে শুনতে না পায় তাহলে কিন্তু কথা বলতে পারে না। আচ্ছা, কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবেও কাজ করে। এখন এই যে কান নিয়ে বললাম, সেই কান তিনটি অংশে বিভক্ত, কি অনুযায়ী, গঠন অনুযায়ী তিনটি অংশে বিভক্ত। সে অংশগুলো কি কি, বহিঃকর্ণ, বহি মানে হচ্ছে বাইরের দিকের অংশ, অর্থাৎ আমাদের শরীরের বাইরের দিকে কানে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বহিঃকর্ণ। বহিঃকর্ণের পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মধ্যকর্ণ, এবং একদম ভিতরের দিকের অংশটার নাম হচ্ছে অন্তঃকর্ণ। মধ্য মানে হচ্ছে মাঝখানে আর অন্ত মানে হচ্ছে ভিতরের দিকে বা শেষের দিকে, শেষ, ঠিক আছে? তাহলে বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। কর্ণ মানে কি, কর্ণ হচ্ছে কান, তোমরা সমার্থক শব্দে জেনে থাকবে। এরপরে প্রথমে যে অংশটা রয়েছে আমাদের বহিঃকর্ণ, অর্থাৎ কানের বাহ্যিক অংশ যেটা, তাহলে কানের বাহ্যিক অংশ বা বাহিরে আমাদের শরীরের বাইরের দিকে কানের যে অংশটা রয়েছে সেটা তিনটি অংশে বিভক্ত, পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ। কি কি রয়েছে, পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ। পিনা কোনটা, এখানে দেখো, পিনা হচ্ছে যে কানে যে লতি বলি আমরা, কানে সাধারণত যেখানে আমরা কানের দুল পরে থাকি সেই অংশটা হচ্ছে কি পিনা, এবং এটা মাংস এবং কোমলাস্থি দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত, মাংস এবং কোমলাস্থি, কোমল অস্থি দিয়ে গঠিত, এই জন্য এক কথায় বলা হচ্ছে কোমলাস্থি। শব্দ কর্ণকুহরে পাঠানো এর হচ্ছে প্রধান কাজ, পিনার কাজ কি কর্ণকুহরে শব্দটাকে পাঠানো। কর্ণকুহর হচ্ছে এই যে নালীটা দেখা যাচ্ছে এবং শেষ মাথায় কি অর্ধবৃত্তাকার একটা অংশ রয়েছে, ঠিক আছে? এই যে নালীটা রয়েছে এই নালীটাই হচ্ছে কি কর্ণকুহর, ঠিক আছে? পিনা হচ্ছে বাইরের দিকের মাংসলো একটা অংশ যেটা কোমলাস্থি নিয়ে গঠিত, এবং এর কাজ হচ্ছে কি শব্দটাকে, আমরা বাইরে থেকে যে শব্দ শুনতে পাচ্ছি সেটাকে কর্ণকুহরে পাঠানো, এই নালীটা হচ্ছে কি কর্ণকুহর। তাহলে কর্ণকুহর কি, কর্ণকুহর হচ্ছে পিনা যে নালীটার সাথে যুক্ত সেই নালীটাকেই বলা হয় কি কর্ণকুহর, এবং শেষের অংশটা হচ্ছে কি কর্ণপটহ।
কর্ণকুহর শেষ হয়েছে, সে কর্ণকুহর যেখানে শেষ হয়েছে সেখানে একটা পর্দা রয়েছে, ঠিক আছে, যেখানে ঠিক যেখানে কানে যে নালিটা রয়েছে সেই নালিটা একটা পর্দায় গিয়ে আটকিয়েছে, অর্থাৎ পর্দাটাতে হচ্ছে কর্ণকুহরের শেষ প্রান্ত। সেই পর্দাটার নামই হচ্ছে কি কর্ণপটহ। আমরা অনেক সময় বলি যে কানের পর্দা ফেটে যাবে, থাপ্পড় দিলে বা কিছু কানে খোঁচা লাগলে কানের পর্দা ফেটে যাবে, সেই পর্দাটার নামই হচ্ছে কি কর্ণপটহ, যেটাকে আমরা কানের পর্দা নামে চিনি। এবং এই কানের কর্ণপটহই হচ্ছে কি বহিঃকর্ণের শেষ অংশ। আশা করি বুঝতে পেরেছো, আর যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে। এর পরের অংশ রয়েছে মধ্যকর্ণ, অর্থাৎ কানের মাঝখানের অংশ। কানের মাঝখানের অংশ তিনটি অংশ নিয়ে গঠিত, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। কী কী নিয়ে গঠিত? মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এখন মধ্যকর্ণটা কি? মধ্যকর্ণ হচ্ছে একটা বায়ুপূর্ণ থলি। বায়ুপূর্ণ মানে হচ্ছে বাতাস দ্বারা পরিপূর্ণ একটা থলির মতো, যার সাথে একটা নালি গলা পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে যাচ্ছে? মধ্যকর্ণ থেকে একটা নালি আমাদের গলা পর্যন্ত যাচ্ছে। এতে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি রয়েছে, ছোট ছোট হাড়দেরকে বলা হয় কি অস্থি। তাহলে মধ্যকর্ণে কয়টি অস্থি রয়েছে? মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি রয়েছে। সেই অস্থিগুলোর নাম কি? সেই অস্থিগুলোর নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস ও স্টেপিস। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অস্থিগুলোর কাজ কি? এই অস্থিগুলোর মাধ্যমে শব্দ, যে আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু তরঙ্গ আকারে যায়, অর্থাৎ কেঁপে কেঁপে যায়। সেই তরঙ্গ আকারে এই শব্দটা অন্তঃকর্ণে, অর্থাৎ কানের ঠিক ভেতরের দিকে যে অংশটা রয়েছে সেখানে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। আর যে যে নালীটার কথা বলেছি, যে বায়ুপূর্ণ থলি যা একটা নালী পর্যন্ত বিস্তৃত, সেই নালীটা কি কোথায় যাচ্ছে? কানের সাথে একদম ভিতরে কর্ণপটহে একদম ভিতরের অংশে যাচ্ছে, অন্তঃকর্ণের সাথে গলা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এবং এই নলটার কাজ কি? যে নলটা যাচ্ছে বায়ুপূর্ণ থলি যার সাথে নালী গলা পর্যন্ত বিস্তৃত, এই নালীটার কাজ হচ্ছে কর্ণপটহের, আমরা বলেছিলাম বহিঃকর্ণের শেষ অংশ কর্ণপটহ, সেখান থেকে সেখানের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা। কর্ণপটহের বাইরের এবং ভেতরের চাপ, বায়ুর যে চাপ সেটা সমান রাখা, কারণ মধ্যকর্ণে কী রয়েছে? একটা বায়ুপূর্ণ থলি রয়েছে। তাহলে বায়ুপূর্ণ থলি কানের কোন অংশে রয়েছে? বায়ুপূর্ণ থলি রয়েছে কানের মধ্যকর্ণ অংশে। আশা করি এমসিকিউ আসলে বলতে পারবে বা লিখতে পারবে। এরপরে কানের যে শেষ অংশটা রয়েছে সেটা হচ্ছে অন্তঃকর্ণ, অর্থাৎ একদম শেষের দিকের অংশ। তো অন্তঃকর্ণের কাজ কি? অন্তঃকর্ণ দুইটা প্রকোষ্ঠে বিভক্ত, ঠিক আছে। এবং এই এই অন্তঃকর্ণটা কিন্তু একটা অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত, অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত, ঠিক আছে। এখন এই এর ভিতরে রয়েছে কি? সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস, স্নায়ু যা উদ্দীপনা পরিবহন করে, ঠিক আছে, সেই স্নায়ু এবং রস রয়েছে। তাহলে স্নায়ু এবং রস রয়েছে কানের কোন অংশে? কানের অন্তঃকর্ণে অংশে, ঠিক আছে। যখন এই রসগুলো নড়াচড়া করে বা আন্দোলিত হয় তখনই কি হচ্ছে? স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় এবং সেই উদ্দীপনাটা কি হয়? আমাদের মস্তিষ্কে পৌঁছায়, অর্থাৎ কানের ভিতরে যে রসটা রয়েছে অন্তঃকর্ণে, সেই রসটা নড়াচড়া করলে কি হচ্ছে? আমরা আমরা আমাদের সেই উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছাচ্ছে এবং মস্তিষ্ক আমাদেরকে সংকেত দিচ্ছে যে আসলে কি হচ্ছে, বা আমরা কি কোন শব্দ শুনছি, বা কানে ব্যথা পাচ্ছি কিনা, বা কানে কিছু প্রবেশ করলো কিনা, সেই উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। এখন অন্তঃকর্ণ আবার দুইটা অংশে বিভক্ত, একটি হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে স্যাকুলাস। ইউট্রিকুলাস কি? ইউট্রিকুলাস তিনটি নালী দিয়ে গঠিত হয়। এর ভেতরে রয়েছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস, ঠিক আছে। যেটা বলেছিলাম যে অন্তঃকর্ণে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস রয়েছে, সেটা কোথায় রয়েছে? অন্তঃকর্ণের ইউট্রিকুলাসে। এরপর রয়েছে স্যাকুলাস। স্যাকুলাস অন্তঃকর্ণের রসেপূর্ণ এই অংশটি দেখতে অনেকটা শামুকের মতো, তোমরা দেখতে পাচ্ছ যে শামুকের মতো পেঁচানো এই অংশটার নাম হচ্ছে কি? স্যাকুলাস। একে ককলিয়া বলে। এখানে শ্রবণ সংবেদী কোষ থাকে। আচ্ছা, তাহলে শামুকের মতো যে অংশটা রয়েছে সেটার নাম হচ্ছে কি? ককলিয়া। আর এখানে কি রয়েছে? শ্রবণ সংবেদী কোষ রয়েছে। দেখো, আমরা যে বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ ব্যাখ্যা করে আসলাম, কোথাও কিন্তু লেখা ছিল না যে শ্রবণ সংবেদী কোষ বা শ্রবণ বা যে শ্রবণ সংবেদী কোনোটা কিন্তু লেখা ছিল না। শুধুমাত্র যে সেকুলাসের ক্ষেত্রে কিন্তু লেখা আছে যে এটা শ্রবণ সংবেদী কোষ থাকে এখানে। তাহলে যদি এমসিকিউতে আসে যে শ্রবণ সংবেদী কোষ কোথায় থাকে, সেকুলাসে, ইউট্রিকুলাসে নাকি কর্ণকুহরে, কোথায় হবে? অ্যান্সারটা হবে অবশ্যই স্যাকুলাস। আশা করি তোমরা সবাই পারবে।
এরপরে আমাদের যেটা রয়েছে কানের বিভিন্ন অংশ, আমি এতক্ষণ যে তোমাদেরকে বলেছি সেই অংশটা আমি তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি এই চারটা খাতা লিখে বোঝার চেষ্টা করো বা মুখস্থ করো, খুব সহজেই কানের যে অংশগুলো রয়েছে সেগুলো মুখস্থ করতে পারবে বা জানতে পারবে। তাহলে কান, কানের কয়টি অংশ রয়েছে? তিনটি অংশ রয়েছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ আবার তিন ভাগে বিভক্ত, কি কি? পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। সিরিয়ালি কিন্তু দেওয়া, পিনা বাইরের অংশ, তারপর রয়েছে কর্ণকুহর, তারপর রয়েছে কর্ণপটহ। তোমরা যখন পরীক্ষা যদি আসে চার, তাহলে এভাবেই লিখতে হবে। এরপর রয়েছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের প্রথম অংশ হচ্ছে ম্যালিয়াস, তারপর রয়েছে ইনকাস, তারপর রয়েছে স্ট্যাপিস, এবং শেষেরটা হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ আমরা দেখেছি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে কি, সেকুলাস। আশা করি তোমরা সহজে এই চারটা দেখে কানের বিভিন্ন অংশটা মনে রাখতে পারবে, এবং এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো তোমাদের জন্য একটা চিত্র রয়েছে, আমি এতক্ষণ যে বর্ণনাটা দিয়েছি যে একটা কানের ভিতরে কি কি থাকে, দেখো এখানে এটা হচ্ছে কান, এটা হচ্ছে কানের বাইরের অংশ, অর্থাৎ আমাদের শরীরের যে বাইরের দিকে কানের যে চিত্রটা আমরা দেখি বা যে অংশটা আমরা দেখি সেটা হচ্ছে কানের পাতা, যেটাকে আমরা কানের পাতা বলি বা পিনা, ঠিক আছে, এই অংশটা। তারপরে কি রয়েছে? কর্ণকুহর রয়েছে, এবং তার ভিতরে কি রয়েছে দেখো, টিম্পানিক পর্দা, অর্ধবৃত্তাকার একটা পর্দার কথা বলেছিলাম যে অর্ধবৃত্তাকার একটা অংশ, সেটা কি, ইউট্রিকুলাস, অন্তঃকর্ণের ভিতরে। তারপরে রয়েছে শামুকের মতো যে অংশটা, সেটা হচ্ছে সেকুলাস, যাকে বলা হয় কি, ককলিয়া, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ককলিয়া বলা হয়। তারপর রয়েছে ইনকাস, এই যে মেলিয়াস, খুবই ছোটো ছোটো অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু তার নাম কিন্তু প্রত্যেকটা নামই কিন্তু আলাদা, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত। এখন আমরা দেখব যে কানের যত্ন, কান কীভাবে যত্ন নেওয়া যায়। কান মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে, উচ্চ স্বরে গান বা আওয়াজ না করা, কারণ হচ্ছে যে আমাদের কান একটা নির্দিষ্ট লিমিটের আওয়াজ পর্যন্ত সেটা নিতে পারে, এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু আমাদের বিভিন্ন নানা ধরনের সমস্যা দেখা দিবে, তাই যত আওয়াজ কম করে পারা যায় ততটাই ভালো। সঠিক নিয়মে কটন বাড নিয়ে কান পরিষ্কার করা, যদি তুমি সঠিকভাবে কানটা পরিষ্কার না করো কটন বাড দিয়ে, কটন বাড যদি একটু ভেতরে ঢুকে যায়, গভীরে ঢুকে যায়, তাহলে কানের পর্দা ফেটে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, এমনকি তুমি কি কানে শেষ পর্যন্ত নাও শুনতে পারো। তাই যখন কটন বাড বা অন্য কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করবে, খুবই সাবধানে পরিষ্কার করবে। তারপর রয়েছে গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা। তারপর রয়েছে কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া। সাধারণত আমাদের কানে যখন কোনো একটা পিঁপড়া ঢুকলে আমরা তখনই পাগলের মতো হয়ে যাই যে হ্যাঁ, খুচুর 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 করতে থাকে কানের ভিতরে। তো যখনই এটা সম্ভব হয় তখন নিঃশ্বাসটা বন্ধ করে রাখবে, নিঃশ্বাস বন্ধ করে রেখে যে কানে পিঁপড়া ঢুকেছে তার অপোজিট কানটা একটু চেপে ধরবে, যে বন্ধ করে রাখবে, যাতে বাতাসটা শুধুমাত্র এক কান দিয়ে আমাদের যে ভিতরে যে নিঃশ্বাস, কার্বন ডাইঅক্সাইডযুক্ত নিঃশ্বাসটা, সেটা বের হতে পারে শুধুমাত্র যেই কানে পিঁপড়া ঢুকেছে সেই কান দিয়ে যাতে বের হয়। এজন্য নাক মুখ চেপে এবং কান অপোজিট কানটা ধরে রাখবে কিছুক্ষণ, তাহলে দেখবে যে পিঁপড়াটা অটোমেটিক্যালি বায়ুর চাপ সহ্য করতে না পেরে সেটা বাইরে বের হয়ে চলে আসবে। যদি একান্তই বের হতে না পারে বা কোনো তুমি বের করতে না পারো, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে। তোমাদের জন্য বাড়ির কাজ, অর্থাৎ সিডাব্লিউ এসডাব্লিউ একটাই থাকবে, বাড়ির কাজ থাকবে চিত্র অঙ্কন করে কানের বিভিন্ন অংশ সম্পর্কে বর্ণনা করো, সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবে, খুব বেশি ডিটেলসে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আশা করি, আর চিত্র তোমাদের বইতে 44 পৃষ্ঠায় দেওয়া আছে, কানের অন্তঃগঠন যেটা, ঠিক আছে, এই অন্তঃগঠনের বর্ণনাটাই শুধুমাত্র তোমাদেরকে লিখতে হবে এবং চিত্রটা অঙ্কন করতে হবে। এতক্ষণ আমার লেকচার শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে। আল্লাহ হাফেজ।